এশিয়ান গেমস 2023 নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছে। চীনের হ্যাংঝো অলিম্পিক স্পোর্টস পার্ক মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2023 এ পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় উভয় স্থানে অসাধারণ কৃতিত্ব উদযাপন করেছে ভারত। নীরজ চোপড়া স্বর্ণপদক জিতেছেন আর কিশোর কুমার জেনা রৌপ্য পদক জিতেছেন। নীরজ চোপড়া 88.88 মিটার থ্রো করে অসাধারণ পারফরমেন্স দেন। চতুর্থ থ্রোয়ের মাধ্যমে 87.54 মিটার থ্রো করে কিশোর কুমার জেনা হ্যাংজুতে রৌপ্য পদক অর্জন করেন। জাপানের রডারিক গেনকি দিন তার পঞ্চম প্রচেষ্টায় 82.68 মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক অর্জন করে তার প্রতিভা প্রদর্শন করেন।